একবারে মনিটর থেকে শুরু করে একবারে কিবোর্ড মাউস সব সহ মাত্র থাকবে 10,000 টাকা। কি বলেন ভাই? জি, যারা গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, ফ্রি ফায়ার থেকে শুরু করে বাইসিরি, মাইনক্রাফটের মতো যারা যারা গেম খেলতে চান কিন্তু বাজেট কম, পিসি দিয়ে খেলবেন, তার আই সিজন নিতে পারেন, ইজিলি খেলা যাবে। ভেলো ড্রপের M200 মডেল সামনে দুটি ফ্যান, মানে ছোট গাছের মধ্যে সেটা টেম্পার গ্লাস সহ, তাই যে টেম্পার গ্লাস আছে, আর তিনটা কিন্তু আরজিবি ফ্যান ইউজ করা হয়েছে যাতে। জি, মাইক্রোরেট সব সময় একবার শুরু থেকে 1 বছর ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে এবং এখনো দিয়ে যাবে। ট্রে প্রসেসর হলো, এটা 1 বছর ওয়ারেন্টি মাইক্রোরেট দিচ্ছে। এটার সাথে র্যাম হবে 8GB, স্যামসাং ব্র্যান্ডের DDR4 এর 26GB 8GB RAM হবে, যেটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকবে। ফুললি লাইটিং কিবোর্ড, যেটা প্রতিটা কিতে লাইট জ্বলে, আমি যেটা বলি তিনটা ভ্যারিয়েন্টের লাইট হয় এবং লাইট অফ অন দুটোই করা যাবে। রেডিয়ন গ্রাফিক্স বিল্ডিং থাকে, আপনারা গ্রাফিক্সের কাজ করবেন AMD নেন, প্রসেসরের সাথে অটো গ্রাফিক্স যেটা বিল্ডিং থাকে, যেটা আপনাকে আপনার গ্রাফিক্সের কাজ করতে ইজিলি করে দেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে। চলে আসলাম বরাবরের মতো মাইক্রোগেস আইটিতে, আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। মাত্র 10,000 টাকায় থাকবে ফুল সেটআপ, পাশাপাশি কোরাই 5 এর 6 জেন থাকবে 15,000 টাকায়। যারা গেমার লাভার আছেন তাদের জন্য কিন্তু রাইজেন দিয়ে পিসি সেটআপ থাকবে। আর আজকে সবগুলো সেটআপ কিন্তু বাজেটের মধ্যে সেরা একটি সেটআপ, আর সবগুলো কিন্তু কাজের জন্য, রাইট ভাইয়া? আর সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো এই শপ থেকে আজমান ভাই। আর আমরা জানি আজমান ভাই মানে সেরা কিছু অফার, সেরা কিছু ধামাকা। তাহলে কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আজমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে নাকি মাথা নষ্ট অফার দিচ্ছেন? জি, আজকে একেবারে মনিটর থেকে শুরু করে একেবারে কিবোর্ড মাউস সব সহ মাত্র থাকবে 10,000 টাকা। কি বলেন ভাই? জি, কাস্টমার আসলে পাবে তো নাকি স্টক আউট হয়ে যাবে? ইনশাআল্লাহ থাকবে। এটা দিয়ে তো সব ধরনের কাজ করতে পারবে? ইনশাআল্লাহ, মোটামুটি প্রাইমারি লেভেলে সব ধরনের কাজ করা যাবে। আচ্ছা, বাজেট থাকবে মাত্র 10,000 টাকা ফুল সেটআপ। ফুল সেটআপ বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে, কিচ্ছু পারচেজ করা লাগবে না, রাইট? ওকে, সব করে দিবে এখান থেকে। কেউ যদি শপে আসতে চায় কিভাবে আসবে? আচ্ছা, আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফটের 9905 মাইক্রোগেট সাইটে। শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে, আমি ইনশাআল্লাহ সবসময় থাকব। তো কি কি প্যাকেজ থাকবে আজকের ভিডিওতে? আচ্ছা, আজকের ভিডিওতে থাকবে তিনটা প্যাকেজ রাখছি, তিনটাই বলা যায় একবার বাজেটের মধ্যে এবং কাজের পিসি। একটা হলো i3 সেকেন্ড জেন দিয়ে আমাদের এই টোটাল প্যাকেজটা একেবারে, তারপর হলো i5 6 জেন, তারপর হলো RYZEN 5 5600G। তিনটা প্যাকেজ কিন্তু কাজের জন্য সেরা এবং বাজেটের মধ্যে অনেক কম। জি জি জি। আচ্ছা, প্রথমে কোনটা দিয়ে শুরু করব? প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো i3 সেকেন্ড জেন। এই প্যাকেজটা রাখার মূল কারণ হলো, আমার কাছে অনেক মানুষ কমেন্ট করে যে একেবারে কম বাজেটের মধ্যে একটা পিসি দেন, তারা এভাবে বলে জাস্ট ঘরে গান শুনবো, কিন্তু এটা তো গান শোনার জন্য না, এটা দিয়ে আপনি প্রাইমারি লেভেলে বাটন মোবাইলেও শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। তো তারা জাস্ট এটা দিয়ে আপনি অফিসিয়াল যে কোনো ওয়ার্ড, এক্সেলে কাজ করেন, যারা পড়ালেখা করেন তাদেরও কাজও হইলো, দেন আপনি টুকটাক আপনি ইন্টারনেট ব্রাউজিংয়ে করতে পারতেছেন এবং ছোটখাটো দোকানেরও কাজ টাজ করা যাবে। অনেকে গ্রাম পর্যায়ে মেমোরি লোডের ব্যবসা, লোডের ডাটা এন্ট্রির ব্যবসা করে, ছোট ছোট কাজের ক্ষেত্রে করতে পারেন, এবং যারা শখের বসে পিসি নেবেন, টাইপিং করবেন, তারা তো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো তাদের জন্য আজকে এই এই প্যাকেজটা বলাই যায়। তো i3 সেকেন্ড জেন একটা প্রসেসর হবে, যেটা কিন্তু ফুলি ট্রি প্রসেসর, আর এই আমি দেখানোর জন্য প্যাকেজ নিয়েছি। যে অনেকে বলে যে ভাই প্রসেসরে যে কেরিয়ার ফোর্স আছে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? জি জি, মাইক্রোরেট সব সময় একবার শুরু থেকে 1 বছর ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে এবং এখনো দিয়ে যাবে। ট্রি প্রসেসর হলো, এটা 1 বছর ওয়ারেন্টি মাইক্রোগেস দিচ্ছে। ওকে জি, তারপরে 1 বছর ওয়ারেন্টি থাকবে প্রসেসরে। দেন এটার সাথে যে মাদারবোর্ডটা হবে সেটা হবে গিগাবাইট, আসুস, MSI, বায়োস্টার, ECS, যখন যে ব্র্যান্ড স্টকে অ্যাভেলেবেল থাকে ওরিয়ান হবে ব্র্যান্ডের মধ্যে। আচ্ছা, চাইলে তো ব্র্যান্ড নিউ নিতে পারবে, নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইটা যদি নেন এটা হবে 1 বছর ওয়ারেন্টি, ফুল ফ্রেশ বোর্ড দেখে শুনে নেবেন, কোনো সমস্যা নেই। র্যাম হিসেবে দেবো 4GB ব্যাপার, 4GB স্যামসাং ব্র্যান্ডের অথবা SK হাইনিস যেটা যখন থাকে স্টকে, যেটা হবে 4GB, ফুলে 1 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, তারপরে হার্ডডিস্ক হিসাবে দিব, এখানে হার্ডডিস্ক দিছি ভাই, 500GB একটা হার্ডডিস্ক থাকবে, 500GB হার্ডডিস্ক থাকবে। আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন, SSDও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যতটুকু বাজেট। বাজেট আমি প্যাকেজটা বোঝানোর জন্য জাস্ট আর কি প্রাইস কম রাখার জন্য প্যাকেজটা করা হয়েছে। কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় নিতে পারবে, সামান্য কিছু প্লাস মাইনাস করে। জি, ওকে। তো এইটা থাকবে ফুল ব্র্যান্ড নিউ একটা হার্ডডিস্ক, যেটা 500GB হবে এবং 1 বছর ওয়ারেন্টি হবে। ওকে, দেন এইটার সাথে যে কেসিংটা থাকবে সেটা হবে, এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল টার্বো ব্র্যান্ডের, খুব সুন্দর এই কেসিংটা, খুব সুন্দর, কিন্তু মানে একেবারে ছোটখাটোর মধ্যে। পাওয়ার সাপ্লাই হিসেবে কি দিবেন এর সাথে? পাওয়ার সাপ্লাই থাকবে ভ্যালুটপ 200 ওয়াট। আমরা কিন্তু পিসিটা কম রেট হলো, প্রোডাক্টটা কিন্তু খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি, মানে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাজের জন্য। জি, কোনো একেবারে থার্ড ক্লাস কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না এখানে, না এরকম ভাবে কেউ ধরতে পারলে ইনশাআল্লাহ বলবেন কোনো কোনো কি কপি বা কোনো প্রোডাক্ট দেওয়া হয়েছে কিনা যেটা খারাপ।
তো পাওয়ার সাপ্লাই যেটা সেটা কিন্তু ভেলুটপ কিন্তু সবাই জানে খুবই ভালো। তো এইটা দেওয়ার কারণ আমি চাইলে আরো কম দামে পাওয়ার সাপ্লাই দিয়ে আরো প্যাকেজ কমাইতে পারতাম, কিন্তু পাওয়ার সাপ্লাই যদি পাওয়ার কনজাকশনটা ঠিকমতো না করে এখানে তো মাদার বডিগুলা প্রবলেম হইতে পারে, তো এইটা ভালো মানে দেওয়ার চেষ্টা করছি। আর ভেলুটপ তো আমরা জানি 200 মানে 200 জিবি, এখানে কোনো নয়সই করে না না, এবং এটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, তো এইটার সাথে মনিটর হিসেবে থাকবে এই যে হাই পাওয়ার বা স্টার এক্স এর হবে, যেটা 17 ইঞ্চি হবে, 17 ইঞ্চি মনিটর। মনিটরের সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা? মনিটর ফুল ব্র্যান্ড নিউ হবে এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, 1 বছরের ওয়ারেন্টি থাকবে জি। সাথে কিবোর্ড মাউস এটা থাকবে, বেসিক অফিশিয়াল যে কিবোর্ড মাউস গুলো আমরা অফিশিয়াল এই কিবোর্ড মাউসটা থাকবে জি। এই টোটাল সেটআপটা মাত্র আমরা রাখছি মাত্র 10,000 টাকায়, মাত্র 10,000 টাকায় ফুল সেটআপ, ফুল সেটআপ, তাও আবার মনিটর দিয়ে, 17 ইঞ্চি মনিটর দিয়ে, মনিটর সহ কিবোর্ড মাউস দিয়ে একবার ফুললি সেটআপ, মাত্র 10,000 টাকা, এবং গিফট অবশ্যই থাকবে, মানে বরাবরের মতো আমাদের মাল্টিপল একটা গিফট থাকবে, গিফট থাকবে। আচ্ছা, তারপরে কোনটা দেখি? তারপর আমাদের সেকেন্ড প্যাকেজটা, সেটা হবে i5 6n। এটা হলো বর্তমান যুগে সবার পরিচিত একটা ব্র্যান্ড, মানে বাজেটের মধ্যে, বাজেটের মধ্যে এরা হওয়ার কারণে, কারণ i5 6n এমন একটা প্রসেসর যেটা দিয়ে মিড রেঞ্জে সকল কাজ করা যায়। আমি বলি এরা একেবারে যারা গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, ফ্রি ফায়ার থেকে শুরু করে বাইসিরি, ম্যানক্রাফ্টের মতো যারা যারা গেম খেলতে চান কিন্তু বাজেট কম, পিসি দিয়ে খেলবেন, তারা i5 6n নিতে পারেন, ইজিলি খেলা যাবে। তো i5 6n একটা প্রসেসর হবে যেটাও কিন্তু ট্রে প্রসেসর, দেখানো শোনো প্যাকেট নিছি, এবং এইটারও 1 বছর ওয়ারেন্টি মাইক্রোগ্রেড দিচ্ছে। আচ্ছা, এটার সাথে মাদারবোর্ডটা হবে, সেটা হবে আসুসের 110 একটি মাদারবোর্ড। আচ্ছা, চাইলে তো অন্যান্য ব্র্যান্ডও নিতে পারেন, চাইলে অন্যান্য ব্র্যান্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। কোরিয়ান হবে, আসুস গিগাবাইট এমএসএ যখন যদি স্টকে থাকে, এখন বর্তমানে আসুস আছে, তো যত তাড়াতাড়ি আসবেন আসুস পাবেন, কোনো সমস্যা নেই। তো এটার কিন্তু ফুল ব্র্যান্ড নিউ 1 বছর ওয়ারেন্টি থাকবে, মানে ব্র্যান্ড নিউ বলতে ফুল ফ্রেশ হবে, 1 বছর ওয়ারেন্টি হবে আর কি, দেখে শুনে নেবেন, কোনো সমস্যা নেই। পরে এটার সাথে র্যাম হবে 8 জিবি, স্যামসাং ব্র্যান্ডের DDR4-এর 26 GB 8 জিবি র্যাম হবে, যেটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটা তো র্যাম আপডেট করতে পারবে, চাইলে আপনি আরেকটা 8 বছরের 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এসএসডি হিসেবে দিব 256 জিবি একটা এসএসডি, যেটা কিন্তু কিংস প্যাকেজ, কিংস প্যাকেজ কিন্তু বর্তমানে খুব ভালো একটা র্যাঙ্কিং এ আছে আর কি, কোয়ালিটি দিয়ে। এটা তো চাইলে কাস্টমার আপডেট করে নিতে পারবে, আরো 512 জিবি 1 টিবি আপনার যেটা পছন্দ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এটার সাথে পাওয়ার সাপ্লাইও থাকবে, সেম ভ্যালুটপে 200 ওয়াট হবে, 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই হবে, এবং এই যে এই কেসিংটা একটু গেমিং লুকের দিচ্ছে, গেমিং লুক না, এটা খুবই পরিচিত একটা ব্র্যান্ড, ভ্যালুটপের M200 মডেল, সামনে দুইটি ফ্যান, ছোট গাছের মধ্যে সেটা টেম্পার গ্লাস সহ, এই যে টেম্পার গ্লাস আছে, আর তিনটা কিন্তু RGB ফ্যান ইউজ করা হয়েছে যাতে জি। এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া দাম পড়বে মাত্র 15,000 টাকা, মাত্র 15,000 টাকা। ভাই, এটা কাদের জন্য বেস্ট, মানে কি কি টাইপের কাজ করা যায়? যারা একেবারে যারা গ্রাফিক্স এর কাজ করেন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং এর মতো, যারা ইউটিউবে নতুন আসছেন, কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও এডিটিং এর মধ্যে কাজ করতে চান, কম দামের মধ্যে পিসি চান, তারা এটা নিমেষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর দিয়ে কাজ করতে পারবেন, তারপরে আপনি বাজেট হইতে হইতে আস্তে আস্তে আপডেট করে নিবেন। মনিটর কিবোর্ড মাউস সহ কত পড়বে এটার? আচ্ছা, তো এটার সাথে মনিটর যেটা রাখবো সেটা হলো এই যে এই স্টার এক্স এর হবে 19 ইঞ্চি মনিটর। আচ্ছা, 19 ইঞ্চি, এটা কিন্তু 19 ইঞ্চি হবে, ফুলি ব্র্যান্ড নিউ 19 ইঞ্চি মনিটর হবে, 1 বছর ওয়ারেন্টি থাকবে, এবং কিবোর্ড মাউস হিসাবে যে এই কিবোর্ড, এই কিবোর্ডটা দিতেছে যেটা কিন্তু হ্যাবিটেড, দেখতেছেন লাইটিং, ফুললি লাইটিং কিবোর্ড, যেটা প্রতিটা কিতে লাইট জ্বলে, আমি যেটা বলি তিনটা ভ্যারিয়েন্টের লাইট হয় এবং লাইট অফ অন দুইটাই করা যাবে, এবং মাউসও দিব লাইটিংয়ের, এই যে এই মাউসটা হবে। এই মাউস কিবোর্ড সহ i5 6n দাম পড়বে মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকায় মনিটর সহ RGB কিবোর্ড মাউস এবং কেসিং ফুল সেটআপ কুরাই 5 6 জেনারেশন জি, গেমিং কেসিং, মানে মাথা নষ্ট অফার। কিন্তু ভাই, কেউ যদি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে, লোকেশনটা বলে দিবেন? আচ্ছা, আমাদের শপের লোকেশন ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফটের 9905 মাইক্রোগেট সাইটে। আচ্ছা, শপে আসলে তো আপনাকে বড় বড় মতো পেয়ে দেবে। কেউ যদি ভিডিও দেখে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, কন্ডিশনটা কি আপনাদের? সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন, আমরা প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে নিয়ে নেওয়ার পরে দেন সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে আছেন যারা বাসায় বসে পিসি বিল্ড আপ করতে চান, তাদের ওয়েবসাইট থেকেও কিন্তু কনফিগারেশনগুলো সিলেক্ট করে আপনার কাস্টমাইজ পিসি বিল্ড আপ করে নিতে পারবেন তাদের ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে কোনটা দেখবো আমরা? আমাদের লাস্ট যে প্যাকেজটা সেটা হলো RYZEN 5 5600G, জাতীয় সেটআপ বলা যায়, এমডির মধ্যে জাতীয় যে প্রসেসরটা সেটা বলা যায়, কারণ বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ কেন, এটা এমডি সিরিজে যে মানে 90% বা 80% বলা যায় এই RYZEN 5 5600G দিয়ে পিসি বিল্ড হয়, এটা প্রচুর পরিমাণে বিল্ড হচ্ছে এবং বাজেটও কম এবং কাজও দেয় খুবই ভালো মানের,
এটা হলো Ryzen 5 6 Core 12 thread এবং 19 MB ক্যাশ এবং এইটাতে সবাই জানেন Radeon graphics building থাকে আপনারা গ্রাফিক্সের কাজ করবেন AMD নেন প্রসেসরের সাথে অটো গ্রাফিক্স যেটা বিল্ডিং থাকে যেটা আপনাকে আপনার গ্রাফিক্সের কাজ করতে ইজিলি করে দেবে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই দেন ইন ফিউচারে আপনি যদি যখন কাজ আপডেট করবেন দেন একটা গ্রাফিক্স কার্ড লাগালে এনাফ হয়ে যাবে তো এই প্যাকেজটা থাকবে Ryzen 5 5600 দিয়ে দিয়ে তারপরে MSI B550 একটা ফুললি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে একটা গেমিং কেসিং দিয়ে আজকে দাম পড়বে একেবারে মাথা নষ্ট অফার থাকবে মাথা নষ্ট অফার সত্যি তো ভাই জি একেবারে 22 ইঞ্চি বর্ডারলেস ভেলুটপের মনিটর দিয়ে একট এই গেমিং কেসিংটা দেখতে পাচ্ছেন এই গেমিং কেসিং এমন একটা অফার দিব আপনার ভিউয়ার্স আজকে মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস কত থাকবে আজকে প্রাইস থাকবে সেটা বলার আগে এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং যাদের পছন্দ আমাদের ভিডিও তারা তাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওকে আচ্ছা তো ভিডিওতে কি কি থাকবে সেটা আগে বলে দিই তো Ryzen 5 5600G একটা ফুলি ব্র্যান্ড নিউ একটা প্রসেসর হবে যেটা কিন্তু আপনার ট্রে হয় না এটা আমি বলি ট্রে হয় না এর আগের ভিডিওটা যেটা একটা মিস্টেক হয়েছে যেটার কারণে সবাই আমাকে কথাটা বলতেছে আমি বলছিলাম AMD প্রসেসর কপি হয় না কেউ যদি কপি হয় তো তারা ভাবতেছে যে কপি কি কোনো প্রসেসর হয় কিনা আমি ওইটা বোঝাইছি যে প্রসেসরগুলো আগের জেনারেশন যেমন ইন্টেলের প্রসেসর i5 10th gen থেকে বক্স হয় কিন্তু এর আগ থেকে কিন্তু বক্স হয় না খোলা আসে আমি বলছিলাম যে AMD প্রসেসর খোলা হয় না বক্সে আসে কেউ যদি খোলা হয় তাহলে তো সেটা নেওয়ার প্রয়োজন নাই সেটা খোলার বদলে আমি কপি বলছিলাম তো সেটা অনেকে বুঝে না আমাকে কমেন্টে অনেক কিছু বলছেন তো আজকে এটা ক্লিয়ার করে দিলাম তো এইটা হবে ফুলি ব্র্যান্ড নিউ যেটা 3 বছর ওয়ারেন্টি হবে 3 বছর ওয়ারেন্টি হবে এবং এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে MSI ব্র্যান্ডের B450M এই প্রো এই মাদারবোর্ডটা কেউ চাইলে এটা পরিবর্তে 22টার আমাদের যে মাদারবোর্ড ছিল A520 মাদার সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই এইটাতে আপনি দেখতে পাচ্ছেন ফুল ব্র্যান্ড নিউ হবে M.2 স্লট থেকে শুরু করে দুটো RAM স্লট হবে BGHDMI দুইটাই থাকবে আপডেট যত পোর্ট সবগুলো আছে এখানে প্রতিটা চিপস একদম 100% আপডেট করা থাকবে ওকে এবং এটাও 3 বছর ওয়ারেন্টি থাকবে ভাই 3 বছরের ওয়ারেন্টি থাকবে জি অ্যাসিডি হিসেবে দিব 256 GB টিম ব্যান্ড একটা অ্যাসিডি যেটা কিন্তু তারাই বলছে 5 ইয়ার্স ওয়ারেন্টি 5 ইয়ার্স ওয়ারেন্টি হবে জি এবং এটা কিন্তু NVMe জি 256 GB M.2 NVMe যেটা আপনার পিসিকে ফাস্ট করে দিবে ছাতা রাখলে আমি আরো প্রাইস কমতো বাট NVMe রাখছে যাতে Ryzen কাজটা করে মজা পান আপনারা তো এটা ফাস্ট করে দিবে NVMe হওয়ার কারণে চাইলে তো আপডেট করে নিতে পারবেন আপনি চাইলে 256 GB রাখছে আপনি 512 GB 1 TB যার ইচ্ছা পছন্দ নিতে পারেন কোনো সমস্যা RAM দেখাবো আমরা RAM হিসেবে নিব টিম ব্র্যান্ডের টিমের এলিট প্লাস এই ব্র্যান্ডটা দিব টিম ব্র্যান্ডের যেটা রেড কালার হিটসিং সহ এই র্যামটা যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আমার বলা না তাদেরই বলা লাইফ টাইম ওয়ারেন্টি হবে যেটা কিন্তু 8 GB 3200 বাসের এই র্যাম আমি একটা রাখতেছি 3200 বাস একটা রাখছে আপনি 8 এর 16 1632 পর্যন্ত ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডের সাথে কোনো সমস্যা নেই তো এই র্যামের পাশাপাশি যে কেসিংটা দিব খুবই সুন্দর এই কেসিং যে ট্রেন্ডসেন ব্র্যান্ডের সামনে তিনটা ফ্যান মাথা নষ্ট করে আছে কেসিং আপনারা সরাসরি না দেখে বুঝতে পারবেন না এটা হলো 4 ফ্যানের কেসিং এবং এটা ট্রেন্ডসেন ব্র্যান্ডের আচ্ছা সামনে তিনটা ফ্যান পিসি একটি ফ্যান এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে ঠিক আছে এবং উপরে ইউএসবি 3 থেকে 2 সব বাটন আছে ইয়ার সাসপেনশনও উপরে ভালো জায়গা আছে আপনি চাইলে আরো ফ্যানের উপরে অ্যাড করতে পারবেন তো এই কেসিং থাকবে এবং এর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে কিন্তু এই যে এটা ওভার 450 লং কেবল একটা পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি থাকবে 2 বছরের ওয়ারেন্টি থাকবে তো এই টোটাল সেটআপটা মানে যাদের মনিটর কিবোর্ড মাউস ছাড়া যদি প্যাকেজ প্রয়োজন হয় এই 4 ফ্যানের কেসিং দিয়ে এই টোটাল সেটআপটার দাম পড়বে আজকে মাত্র 28,500 টাকা 28,500 টাকা 28,500 টাকায় Ryzen 5 5600G একবারে টোটালি ফুল একেবারে ফুল প্যাকেজ হবে কিবোর্ড মাউস মনিটর ছাড়া ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কাদের যার কিবোর্ড মাউস প্রয়োজন পড়ে বা মনিটর আমি এই প্যাকেজের সাথে 22 ইঞ্চি ভেলুটপের এটা রাখতেছি ভাই এটা কিন্তু ফুল 22 ইঞ্চি মনিটর হবে জনপ্রিয় একটা মনিটর কিন্তু জি বিএ প্যানেল ফুল 22 ইঞ্চি ভেলুটপের এটা কিন্তু একেবারে ফুললি বর্ডারলেস এটা 3 বছর ওয়ারেন্টি থাকবে দুটো স্পিকার বিল্ডিং থাকবে এবং ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে চোখের ক্ষতি টোটি কোনো কিছুই করবে না এবং কিবোর্ড মাউস দিতেছি IMIS এর এই কম্বোটা যেটা কিবোর্ড এবং মাউস এটা কিন্তু খুবই জনপ্রিয় সবার পছন্দ যেটা 1 বছর ওয়ারেন্টি থাকবে প্রতিটা কিতে লাইট জ্বলবে এবং মাউসটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে 1 বছরের ওয়ারেন্টি IMIS এর AN300 মডেল এবং এই কেসিং সহ কিবোর্ড মাউস 22 ইঞ্চি দিয়ে টোটাল সেটআপ পড়বে মাত্র 38,000 টাকা মাত্র 38,000 টাকা টোটাল প্যাকেজ একেবারে বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন পেলে সাথে গিফটও থাকছে রাইট বড় বড় থাকবে মাল্টি প্লাগ অবশ্যই থাকবে আচ্ছা প্যাকেজের বাইরে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা তো পসিবল আবার অনেকে আছে যারা শুধুমাত্র আলাদা আইটেম নিতে চায় কেউ মাদারবোর্ড সমস্যা নেই আমরা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে হোলসেল করে থাকি কোনো কিছু লাগলে জানাবেন অবশ্যই মনিটর আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভ্যালুটপে অনেক মনিটর কালেকশন আছে কারো যদি খুচরা পাইকারি দোকানের জন্য মনিটর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন
আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের লোকেশনটা আরো একবার বলে দিবেন। আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফটের 905 মাইক্রোগেট সাইটি। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।